প্রত্যেকটা আজকে ডাটার তরকারি আছে, আলু আছে, তেলো আছে, এটা সবজিটা ভ্যারাইটি হয়, এক এক দিনে এক এক রকম হয়। ভাই দাদা বৌদির বিরিয়ানি যদি আলাদা ক্রেজ থেকে থাকে, তাহলে পরে দাদা বৌদির মটন কষা কিন্তু একটা আলাদা ক্রেজ অবশ্যই আছে। দাদা আমি দাদা বৌদিতে এসে আমার বাদ দিয়ে আজকে কাউ প্রথম দেখলাম ভাত খেতে, মানে দাস দেখো এই এই লেভেলের পাতলা লেয়ার, মানে কিছু নেই এখানে গায়ে, ঠিক আছে, পুরোপুরি মাছে ঠাসা, পুরোপুরি মাছে ঠাসা। দাদাবৌদি হোটেল যেটা শুরু হয়েছিল, দাদাবৌদি বিরিয়ানি নামে তো এখন ফেমাস হয়েছে, এর আগে যেটা শুরু করেছিল দাদাবৌদি হোটেল নামে, সেই ভাত ডাল মাছ মাংস ওইটা আজকে আমরা ট্রাই করতে চলেছি। এবার ভালো লাগছে তো দাদাবৌদি, মানে আর একটা যে জিনিস আছে লাইন আপনি কজন? আমরা তিনজন। ভাই ব্যাপারটা কি, দাদা বৌদিতে এসে আজকে তো বিরিয়ানি খাবো না, বাট লোভ সামলানো মানে কি পরিমাণ চাপ হয়ে ধারণা করতে পারছো? মানে দাদা বৌদিতে এসে বিরিয়ানি না খাওয়া মানে বিভৎস চাপে যাবে, মানে একটা মানে কি বলে একটা বিশাল যজ্ঞ করার পর। সবজি বাদ 80 টাকা আর খাসির মাংস তো আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে সবজি ভাত 80 টাকা আর মাটন কষা 2 পিসে 240 টাকা আর যেটা হেডকি ফিশ ফ্রাই, ভাই অরিজিনাল লেখা আছে, অরিজিনাল ডুপ্লিকেট আমার জানার দরকার নেই, বাট যে টেস্ট, আমি শোভনার ভাই এসেছিলাম, আমরা 7খানা খেয়েছিলাম তিনজনে, 7খানা তো তার বেশি সেই খেতে আর রাজু তাকে বিশাল পরিমাণে লোভ দেখে নিয়ে এসেছি যে আজকে তোমার লাইফের সেরা ভেটকি ফিশ খাওয়াবো আর কি। কোনো জিনিসে ভাবতে পারি যে দাদা বৌদিতে এসে আমাদের অন্য কোনো বিরিয়ানি বাদ দিয়ে অন্য কোনো আইটেম ফেভারিট হয়ে যাবে, তো ভেটকি ফিশ ফ্রাই জাস্ট টু ঘোর। খাওয়ার আগেই তারিফ করে দিচ্ছি, কারণ আগের স্মৃতিটা আমার খুব ভালো করে মনে আছে, আমি একটা হাত ধুয়ে আছি জায়গা রাখ। আর তোমরা যদি কোনোদিন দাদা বৌদিতে এসে ফাঁকা দেখো জায়গাটা, তাহলে আমাদের একটু ছবি তুলে পাঠিও, আমার তো দেখার খুব শখ আছে দাদা বৌদি ফাঁকা কেমন লাগে দেখতে। বিরিয়ানির পর বিরিয়ানি তো এসে যাচ্ছে, ওটাই রাজু দা একটা ভালো কথা বলছিল যে ভাই দাদা বৌদিতে যে বিরিয়ানি বাদে ভাতও পাওয়া যায় এটা অনেকে জানে না, অনেকে জানে না, সেটাই স্বাভাবিক, বিরিয়ানির চাপে আর ভাতের কথা মাথায় আসে না, আর যদি কেউ মাথায় ভেবে আসে যে ওখানে কি ভাত খাবো, ঢুকবে গন্ধ হ্যাঁ বিরিয়ানি দাও, এই হয় সেটাই স্বাভাবিক। আর দাদা বৌদির রাসটা যা লাগে আলাদা লেভেলের লাগে, রাসটা হেভি লাগে, তার ভিতরেও সবাই এত হাসে। আর এখানে এসে একটা জিনিস দেখলাম যে ছেলে মেয়ে অল্প বয়স বড় বয়স যে কোনো এজের লোকজন এজ গ্রুপের লোকজন কেউ বিরিয়ানি নষ্ট করতে খুব কম লোককে আমি দেখেছি, আমি এই নিয়ে 4-5 বার আসছি, বাট খুব নষ্ট করতে খুব লং কম লোক মানে কম সংখ্যক লোককে দেখেছি। এটা আজকে ডাটার তরকারি আছে, আলু আছে, তেলো আছে, এটা সবজিটা ভ্যারাইটি হয়, এক এক দিনে এক এক রকম হয়, আজকে এটা হচ্ছে যে কালকে এটা হবে এরকম ব্যাপার না, এটা চেঞ্জ হয়। একদমই তাই, একদমই তাই, খুব সুন্দর দিনে এসেছি। তো আজকের এপিসোডটা মোটামুটি মিথবাস্টার এপিসোড হতে চলেছে, যারা যারা জানো যে দাদা বৌদির বিরিয়ানির বাইরেও কিছু পাওয়া যায়, ঠিক আছে, সেটাই কিন্তু তোমাদের কাছে জানাচ্ছি আমরা রাইটের মেনের থ্রুতে। তো এটা হচ্ছে 80 টাকার প্লেট, ভাত ভাজা চাটনি লেবু লঙ্কা সবজি আর ডাল, এটার দাম হচ্ছে 80 টাকা। তো এটাকে আমি একটুখানি সরিয়ে রাখছি, হ্যাঁ ওগুলো ফ্রি, তোমাদের কোনো আইডিয়া নেই এটা কী লেভেলের খেতে, মানে দাস দেখো এই এই লেভেলের পাতলা লেয়ার, মানে কিছু নেই এখানে গায়ে, ঠিক আছে, পুরোপুরি মাছে ঠাসা, পুরোপুরি মাছে ঠাসা। মানে আমি যদি মোটামুটি মুডে থাকি এরকম ভেটকি ফিশ ফ্রাই 10টা খেয়ে নেবো কোনো খবর হবে না।
এবার তাড়াহুড়ো করে জিপ পুড়িয়ে ফেলো না, হালকা একটু কাসুন্দি দিয়ে আলাদা এখনো বন্ধ। আমার খাওয়া বেস্ট ফিশ ফ্রাই, গরম ঠান্ডা করো না, ঠান্ডা হতে দিও না। খুব সুন্দর ভাই গাঢ় একটা ডাল, আবার উচ্ছে দিয়ে বাহ 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 বাহ। এখানকার এই চাটনিটা সব জায়গায় লাগে, বাট আমার মনে হয় আলাদা একটু বড় করে উঠেছিল। আর সবজিটা যেটা হচ্ছে ওই আলু, মানে কি বলে ঘ্যাট টাইপের আলু, ডাটা, সজনে ডাটা, বেগুন, অনেক কিছু রয়েছে আর কি, কুমড়ো। এইবার আলটিমেটলি যে কম্বিনেশনটা দেখার জন্য তোমরা ওয়েট করছো, যে কম্বিনেশন ট্রাই করার জন্য আমি ওয়েট করছি, সেটা ফাইনালি হতে চলেছে। ভাই দাদা বৌদির বিরিয়ানি যদি আলাদা ক্রেজ থেকে থাকে, তাহলে পরে দাদা বৌদির মাটন কষা কিন্তু একটা আলাদা ক্রেজ অবশ্যই আসবে। খুব সুন্দর একটা থিক গ্রেভি, আমি চুপি সারে একটুখানি গ্রেভি চেটে দেখে নিয়েছিলাম, সুন্দর একদম পুরো মাটন টাচ করা গলে যাচ্ছে, টাচ করা খুলে পড়ে যাচ্ছে। এটা খাওয়ার পরে আশা করি আমার আজকের আক্ষেপ নিয়ে বাড়িয়ে যেতে হবে না, যে কেন বিরিয়ানি খেলাম না ওখানে গিয়ে। প্রপার যে খাসির গ্রেভিটা আমরা এক্সপেক্ট করি, প্রপার ফিটনেস, আর গ্রেভিটা সেই লেভেলের থিকো, আর পুরো গ্রেভিময় একটা খাসির গন্ধ আছে ভাই, পুরো মনে হচ্ছে বাড়িতে খাচ্ছি, বিশ্বাস কর, পুরো বিশ্বাস করতে পারে, পুরো মনে হচ্ছে বাড়িতে খাচ্ছি। পুরো মাগন ভাই, এই খাসির ঝোল যা হয়েছে আমার মাংস লাগবে না, এতটা পারফেক্ট ঝোল আছে। তুমি ভালো আছো? তুমি বিজি ছিলে বলে তাই ডাকিনি, খেয়াল করিনি তোমাকে। ওরে খাবে না? হ্যাঁ খাবে। যেটা বলছিলাম তো সেটা হচ্ছে মানে ওই বাড়ির বিশেষ করে দেখবে একটু এজ মাংস যারা থাকে তারা ওই বিরিয়ানি বেশি তেল মশলা পছন্দ করে না, বাট তাদের ভাত ডাল আর খাসির মাংস বা মুরগির মাংস হলে খুব ভালো হয়, তাদের জন্য কিন্তু এখানে আরামসে এটা খাওয়াতে পারো, তারা কিন্তু খেতে পারে অবশ্যই। দাদা আমি দাদা বলতে এসে আমার বাদ দিয়ে আজকে কাউকে প্রথম দেখলাম ভাত খেতে, আমি ভাবলাম আমি একাই ভাত খাচ্ছি, তোমরা ভাত খাও মাঝে মাঝে এখানে। আমি শুরুতে ভাবছিলাম ভাই পুরো একা, আমি আশেপাশে কেউ নেই যে ভাত খাচ্ছে, বাট দেখি দাদারা ভাত খাচ্ছে, দাদারা অ্যাভেলেবেল এখানে দুপুরবেলা ভাতই খায়, ভালো একজন জুড়িদার মিলে ভালো লাগলো। তো গাইস বলো ভিডিওটা কেমন লাগলো, জানি ভালোই লেগেছে, তাহলে পরে লাইকটা ঠুকে দাও, দাবাকে ঠুকে দাও, আর কমেন্ট করে ওইটা জানিয়ে দাও যেটা বেশি করে আমরা দাবা করলাম, যে ইউটিউবের ইতিহাসে বেশি পরিমাণ কিন্তু দাদা মোদির ভিডিও নেই ভাতের উপর বেস করে। আর খুব শিগগির নতুন ভিডিও আসছে, তো স্টে টিউন টু রাইট এন্ড বাইট, টাটা বাই। আর যারা চ্যানেল নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করো, তারপর চ্যানেলটা লিভ করো, ঠিক আছে, টাটা।